Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Ya ayyuhalladzina amanu taqullah حق تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَسُلْطَانِهِ الْحَمِيدِ إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم الذاكرون الله كثيرا والذاكرات رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي waj'alni waziran min ahli. Priyo upasthiti, sarboprothom prashongsha kori, shukriya adai kori amader rober jini amaderke salatul juma adai korar jonno masjide ashar taufik dan korechen. Boli alhamdulillah. Dorud o salam pesh kori amader priyo nabir purti জেনার মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার পথ পেয়েছি জেনার মাধ্যমে আমরা জান্নাতের পথে চলার কতগুলো নীতিমালা পেয়েছি নিয়ম কানুন পেয়েছি জেনার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকার উপায় পেয়েছি জেনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন জেনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনুল ইসলাম দিয়ে ধন্য করেছেন জেনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন অশান্তিকে দূর করেছেন সেই নবীর প্রতি যিনি সার্বিক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দিনুল ইসলাম সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা সল্লি আলাই। আমরা বিগত কয়েক জুমা যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নাহ নিয়ে আলোচনা করে আসিতেছিলাম, তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা 60 নম্বর সুন্নাহ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা 1 থেকে 59 নম্বর সুন্নাহ আলহামদুলিল্লাহ সমাপ্ত করেছি। 60 নম্বর সুন্নাহটি হলো যিকরুল্লাহি আলা কুল্লি হাল, সব সময় সর্বদা সার্বক্ষণিক আল্লাহ তাআলার জিকির করা। যদিও জিকিরকে নিয়ে আমাদের সমাজের মানুষেরা বিভ্রান্তির মধ্যে রয়েছে, কেউ ছয় লতিফার জিকির করে, কেউ সিস্তিয়া তরিকার অধীনে জিকির করে, কেউ সোহারদ্দিয়া তরিকার অধীনে জিকির করে, কেউ নকশাবন্দিয়া তরিকার অধীনে জিকির করে, কেউ মুজাদ্দিদিয়া তরিকার অধীনে জিকির করে। এছাড়াও জিকিরের অসংখ্য অগণিত পথ ও পন্থা রয়েছে মুসলিম উম্মার মাঝে, যেগুলো কোরআন থেকে প্রমাণিত নয়, যেগুলো হাদিস থেকে প্রমাণিত নয়, যেগুলো তৈরি করা হয়েছে কোনো বুজুর্গের নামে, যেগুলো তৈরি করা হয়েছে সুফি ইজমের নামে, যেগুলো তৈরি করা হয়েছে কোনো পীর এবং বুজুর্গ ব্যক্তি যারা, যাদেরকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, এবং যারা মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে, এদের মাধ্যমে এসেছে। এই সমস্ত জিকির আজগারে আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়া তো অনেক দূরের কথা, বরং আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধের পাত্র হতে হবে আমাদেরকে। এই সমস্ত জিকির আজগারে আল্লাহকে খুশি করা তো অনেক দূরের কথা, এই জিকির আজগারগুলোর মাধ্যমে আমরা জাহান্নামের বাসিন্দা হতে পারি। কেন? কারণ জিকির করতে হবে ঠিক সেভাবে যেভাবে আল্লাহ রব্বুল আলামিন শিখিয়েছেন, জিকির করতে হবে ঠিক সেভাবে যেভাবে দেখিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিকির করতে হবে ঠিক সেভাবে যেভাবে কোরআন এবং হাদিস বলে। কোরআন এবং হাদিসকে পিছনে নিক্ষেপ করে, আল্লাহ এবং রসুলকে পিছনে নিক্ষেপ করে, সরমনাই, সরসিনা, আড়রশি, নকশাবন্দি, যত পীর রয়েছে, সুরেশ্বরী, দেওয়ানবাগি, রাজারবাগি, সমস্ত পীরের সমস্ত তরিকা হলো ভ্রান্ত এবং সবগুলোই আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। কারণ এই সুফি ইজমের তৈরি করা জিকিরগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়, কোরআন সুন্নাহ এগুলোকে সাপোর্ট করে না, সমর্থন করে না। এই জন্য কীভাবে আল্লাহর জিকির করতে হবে এই ব্যাপারে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হয়। জিকির বলতে কি বোঝায়? আল্লাহ তাআলা জিকিরকে নিয়ে, এই জিকির করতে হবে এই বিষয়টিকে নিয়ে আল কোরআনে একাধিক আয়াত নাজিল করেছেন। তার মধ্যে একটি আয়াত হল সুরাতুল আহজাব, 35 নম্বর সুরার 33 নম্বর সুরার 35 নম্বর আয়াত। এই আয়াতটি আমি হয়তোবা পূর্বে আপনাদের সামনে দুই একবার তুলে ধরেছিলাম। এই আয়াতে আল্লাহ নারী এবং পুরুষের 10টি গুণের কথা বলেছেন, আর বলেছেন এই 10টি গুণ যদি কোনো নারী এবং পুরুষের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন আর তাদেরকে বিশাল একটা পুরস্কার দিবেন, সেটা হলো জান্নাত। আআদাল্লাহু লাহুম মাগফিরাতাও, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রস্তুত হয়ে আছে, আল্লাহর সাথে দেখা হলেই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। মানে কি? কিয়ামতের ময়দানে তারা ক্ষমা পাওয়ার যোগ্য হবে, তারা ক্ষমা পেয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। আআদাল্লাহু, আআদা ইউইদ্দু, এই ইদাদ মানে প্রস্তুত করা, তা আল্লাহ কি করেছেন? প্রস্তুত করেছেন। লাহুম, তাদের জন্য, কাদের জন্য? যাদের মধ্যে এই 10টি গুণ থাকবে, সে নারী হোক আর পুরুষ হোক। মাগফিরা মানে ক্ষমা, আল্লাহ তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন, প্রস্তুত করেছেন। ওয়া আজরান আজিমা, আর বিশাল একটা পুরস্কার, সেটা কি? জান্নাত। তাহলে
এই দশটি গুণে গুণান্বিত হওয়া আমাদের সবারই উচিত কি নয়? সবার উচিত কি নয় বলেন? যারা আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত প্রত্যাশী, জাহান্নাম থেকে বেঁচে থাকার আগ্রহী যারা, তাদের সবার জন্য এই দশটি গুণ অর্জন করা আবশ্যিক। দশটি গুণের দশ নম্বর গুণটা হল ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ্জাকিরাত, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং নারী, আল্লাহর বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারী, এদের জন্য আছে ক্ষমা, এদের জন্য আছে জান্নাত। দশ নম্বর গুণ, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, আল্লাহর জিকির করা। কিভাবে জিকির করতে হবে, কোন পদ্ধতিতে জিকির করতে হবে, আর একখানে আল্লাহ তাআলা বলেন যে ফাজকুরুনি আজকুরকুম, আমাকে তোমরা স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা মানে যেটা আমি বলে থাকি মাঝে মধ্যে, একেবারে সার্বিক অবস্থায় আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, খাওয়া দাওয়া, উঠা বসা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, যাহা কিছু আছে, পোশাক পরিধান করা, পোশাক খুলে রাখা, এভরিথিং বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা মানে আল্লাহ যেভাবে করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন, ঠিক সেভাবে করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে স্মরণ করবেন, তার সম্মানিত যে ফেরেশতাগুলো রয়েছে, তার মর্যাদাবান যে সমস্ত মালাইকা রয়েছে, পূত পবিত্র, যাদের কোনো গুণা নাই, এদের সামনে, এদের কাছে আমাদের আলোচনা করবেন। নয় নম্বর গুণটা হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জা স্থানের হেফাজতকারী পুরুষ এবং নারী, লজ্জা স্থানের হেফাজতকারী পুরুষ এবং নারী। আজকে আমরা আলোচনা করতে চেয়েছিলাম নারীর ফেতনা, ফেতনাতুন নিসা, নারীর ফেতনা সম্পর্কে। তো যেহেতু আমরা একশোটা সুন্না নিয়ে আলোচনা করব, তা আলোচনাটা শেষ না করা পর্যন্ত আর ডাইনে বামে যেতে চাচ্ছি না, আলোচনাটা শেষ করব ইনশাল্লাহ। আমরা একশোটা সুন্না আলোচনা করব আজকে, ষাট নম্বর শেষ করার পর আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তা এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে, এই ব্যাপারে আল্লাহ আল কোরআনের আর কয়েক জায়গায় আলোচনা করেছেন, যেমন সূরা মুমিনুনে আল্লাহ তাআলা আলোচনা করেন ওয়াল হাফিজি ওয়াল্লাযিনাহুম ইউহাফিজুন ওয়াল্লাযিনাহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে স্ত্রী ছাড়া, স্ত্রী হালাল, স্ত্রী ব্যতীত অন্যান্য সমস্ত জায়গায় যারা নিজেদেরকে হেফাজতে রাখে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, ওরা জান্নাতুল ফিরদাউসে যাবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। আর যারা লজ্জাস্থানের হেফাজত করবে না, ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো সীমালঙ্ঘনকারী, আর সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন জাহান্নাম। এটা হলো নয় নম্বর গুণ। এইভাবে ওই আয়াতের মধ্যে দশটা গুণ আছে, আমরা অন্য সময় অন্যান্য গুণগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে, জিকির। কোরআনের একটা আয়াত আপনারা পাইলেন যে জিকিরকারী বান্দাদের জন্য, বান্দিদের জন্য আল্লাহ কি করেছেন, পুরস্কারের ব্যবস্থা করেছেন। সে পুরস্কারটা কি? একটা হলো ক্ষমা আর একটা হলো জান্নাত। তাহলে আমাদেরকে জাকিরিন হইতে হবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাকাল মুফাররিদুন, মুফাররিদ ব্যক্তিরা খুব অগ্রসর হয়ে গেল জান্নাতের পথে, মুফাররিদ ব্যক্তিরা জান্নাতের পথে অগ্রসর হয়ে গেল। তা সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল মুফাররিদুন, মুফাররিদ কারা? আল্লাহর নবী বললেন আযাকিরুন আল্লাহ কাসীরাম ওয়াযাকিরাত, যারা আল্লাহর
খুব বেশি জিকির করে, সে পুরুষ হোক আর নারী হোক, এরাই হলো মুফাররিত, এরাই জান্নাতের পথে সবচেয়ে বেশি আগে আছে। সহিহ হাদিস, মুফাররিত ব্যক্তিরা জান্নাতের পথে এগিয়ে আছে। সাহাবীরা বুঝলেন না যে মুফাররিত কারা, জিজ্ঞাসা করলেন মুফাররিত কারা, যে মুফাররিত হলেন তারা নারী এবং পুরুষদের মধ্যে যারা আল্লাহর জিকির করে বেশি। কোরআনের এই আয়াত এবং এই হাদিসগুলো নিয়ে সমাজে অপব্যাখ্যা হয়, এই জন্য তো দেখবেন যে জিকির করতে করতে গাছের উপর উঠতেছে, বাঁশের উপর উঠতেছে, সামিয়ানার উপর উঠতেছে, প্যান্ডেলের উপর উঠে বক্তাকে জড়িয়ে ধরতেছে, মানে হুলুস তুলুস ব্যাপার। এরা দেখবেন যে চরমনায়ের অধিকাংশ মাহফিলে কিছু পাগল, আবার বলে এই সমস্ত পাগল তোমরা সমালোচনা করিও না, দুনিয়াতে লানত হয়ে লানতপ্রাপ্ত হয়ে মারা যাবে। ঠিক আছে, সাধারণ মানুষের সম্পদ কিভাবে হাতিয়ে নেওয়া যায়, কিভাবে মানুষের ধর্ম ব্যবসার নামে মানুষের টাকা হাতিয়ে নিয়ে পকেট ভর্তি করা যায়, পেট ভর্তি করা যায়, এর এই ব্যাপারে সবচেয়ে বেশি সফল হলো এই চরমনায় পীর। এই ভণ্ড মাঝে মধ্যে বলে থাকে, যেমন কিছুদিন আগে বলছে যে আওয়ামী লীগকে যদি ভোট দেন, নৌকা মার্কাকে যদি ভোট দেন, ভোটটা পাবে হাসিনা, আর ধানের শীষে ভোট দিলে ভোটটা পাবে খালেদা, নাঙ্গলে ভোট দিলে ভোট পাবে এরশাদ, আর হাত পাকায় যদি ভোট দেন ভোট পাবে নবী, ভোট পাবে নাকি নবী। এরপর বলতেছে যে বর্তমান সময় যদি কোরআন অবতীর্ণ হতো তাহলে আমার বাবার নাম থাকতো, আমার দাদা হুজুরের নাম থাকতো, হ্যাঁ রশিদ আহমদ গাঙ্গুহির নাম থাকতো, অমুকের নাম থাকতো, তমুকের নাম থাকতো, এদের নাকি নাম আসতো। তাই একজন আবার ফির কটাক্ষ করে বললেন যে কোরআনে তো শুধুমাত্র লক্ষ লক্ষ সাহাবির মধ্যে একজন সাহাবির নাম আছে, তিনি হলেন জায়েদ, জায়েদ রাদিয়াল্লাহু আনহু, জায়েদ বিন হারেসা। আবার ওই কোরআনে ফিরাউনের নাম আছে, নমরুদের নাম আছে, আবু জাহেলের নাম আছে, আরও কত কাফের মুশরেক মুরতাদের নাম আছে। তা তোমার বাবার নামটা যদি থাকতো তা জায়েদের সাথে মিলতো না ফিরাউনের সাথে মিলতো? কোরআনে নাম থাকলেও তো সম্মানিত হওয়া যায় না। এই চরমনায় পীর সফল ধর্ম ব্যবসায়ী, এরা মানুষকে আজগবি কিছু ইবাদত বন্দিগি শিখিয়ে তাদের ইমান যেভাবে হরণ করে নিচ্ছে, তাদের কে শিরিক এবং বেদাতের মধ্যে যেভাবে পতিত করতেছে, ঠিক সেভাবে তারা তাদের পকেটও ভারী করতেছে। কারণ সঠিক পথে সঠিক নীতিতে সঠিক ধর্ম প্রসারে পকেট ভর্তি হয় না, পকেট ফাঁকা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই তদানীন্তন সময়ের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, ধর্ম প্রসারের কারণে তার কিন্তু পকেট ফাঁকা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে 30,000 মানুষকে খাদ্য দিয়েছেন এবং 10,000 মানুষকে যানবাহন দিয়েছিলেন, কিন্তু একসময় তারও পকেট ফাঁকা হয়েছিল। এত বড় বড় ধনী ব্যক্তিরা ইসলামের কারণে ফাঁকা হয়, আর এরা আবার ইসলামের নামে বিশাল বিশাল ফ্ল্যাট, অনেক বড় বড় প্রাসাদ, শত শত হাজার বিঘা জমির মালিক হয়। এই তথাকথিত আমাদের বাংলাদেশের পীরদের ব্যক্তিগত বিষয় নিয়ে কারো কথা বলা ঠিক নয়, খবর নিয়ে দেখেন যে কারো একজন পীরের সংবাদ আমি শুনলাম ওর 6,000 বিঘা জমি, 6,000 বিঘা জমি। আর চরমনায় পীরের সম্পদ হিসাব করলে ওটা কোনো কুলকিনারা পাওয়া যাবে না। মাঝে মধ্যে খবর হয় ওদের এই যে জাগতিক সম্পদ নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্ব, অনেক সময় মামলা হয়ে যায়, বুঝলেন? এরপরে হলদিবাড়ির পীর তৈরি করে দিয়েছে 6 লতিফা জিকির, কোন দিক থেকে জিকির শুরু করতে হবে, কীভাবে ভাসাইতে হবে, আর কীভাবে কলবের মধ্যে ধাক্কা দিতে হবে। এই যে এক এক পীরের এক রকমের তরিকা, এক এক সিস্টেমের জিকির, এগুলো সব হলো ভ্রান্ত। তারা কোরআন এবং হাদিসের আয়াতগুলোকে অপব্যাখ্যা করে নিজস্ব মন গড়া ভিত্তিক জিকির আজগার মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে, এগুলো সব হলো ভ্রান্ত নীতি। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহা আলা কুল্লি আহয়ানিহি, সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন, সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করতেন। এই সব সময় জিকির করার নিয়মটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালিমা তানে খফিফা তান আলাল লিসান সাকিলা তানে
fil mizan habibatane ila rahman subhanallahi wa bihamdihi subhanallahil azim kalimatane khafifatane ila rahma alal lisan duiti bakko jeta jibbate khubi halka duiti bakko jibbay khubi halka khubi shohoj je bakko duti pora khubi shohoj mane jibbay halka Sakilatan fil mizan mizaner pallay mizane dari pallay kiamater moydane khubei bhari hobe pat kora khubei shohoj kintu mizane ki hobe khubei bhari habibatan ila rahman duamoy allah taalar kache khub beshi priyo seta holo ki subhanallahi wa bihamdihi subhanallahil azim যখন খুশি তখনই পড়া যায় রাস্তাঘাটে চলতে ফিরতে উঠতে বসতে সময় পাচ্ছেন পড়ে নিতেছেন এগুলো হলো জিকির এগুলো কি জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম খুব কি কষ্ট হলো পড়তে না পড়া সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে আল্লাহর জিকির করার কিছু বাক্য পেলাম তো এগুলো হলো কোরআন সুন্নাহ সম্মত কোরআন সুন্নাহ ভিত্তিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লি আন আকুল আমি বলবো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তলাআত আলাইহি শামসু সুবহানাল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বলবো আল্লাহু আকবার বলবো এই জিকির আজগার গুলো করব এই জিকির আজগার গুলো করা আমার কাছে ওই সমস্ত জিনিসের থেকে প্রিয় যে সমস্ত জিনিসের উপর যে সমস্ত বস্তুর উপর সূর্য উদয় হয় সূর্যের আলো যাদের কাছে পৌঁছায় সূর্যের আলো পাহাড়ের কাছে পৌঁছায় সূর্যের আলো সাগরে পৌঁছায় সূর্যের আলো ওই আমাজনের লক্ষ লক্ষ বর্গ মাইল বনের উপর পৌঁছায় সূর্যের আলো কত সম্পদের উপর পৌঁছায় কত বড় বড় শহর সারা পৃথিবীতে তো সূর্যের আলো পৌঁছায় পৌঁছায় না পৌঁছায় অর্থাৎ তিনি বুঝাইতে চাচ্ছেন এই বাক্যগুলো পড়া আমার কাছে সারা দুনিয়ার থেকে বেশি প্রিয় অর্থাৎ পাহাড় আমার হোক সাগর আমার হোক নদী নালা খালবিল আমার হোক বন জঙ্গল আমার হোক সেই বড় বড় শহরগুলো যেগুলোতে একটা রাত কাটাও অনেক সময় লক্ষ লক্ষ টাকার দরকার হয় এই সমস্ত বড় বড় শহরগুলো আমার হোক অর্থাৎ সারা পৃথিবীর আমার হোক এটার থেকে আমার কাছে বেশি প্রিয় এই বাক্যগুলো পড়া সেটা কি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যগুলো পাঠ করা সমগ্র পৃথিবীর থেকেও বেশি মূল্যবান এগুলো হলো জিকির এগুলো হলো কি জিকির নামাজ পড়তে এসেছি এখনো জামাতের 5 মিনিট বাকি আছে গল্পগুজব না করে পড়তে পারি আমরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো পাঠ করা কি সমগ্র পৃথিবীর থেকেও বেশি দামি আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন আলা উখবিরুকা বি আহাব্বিল কালামি ইলা আল্লাহ হে আবু যার আমি কি তোমাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে কথাগুলো এগুলো সম্পর্কে জানাবো না আমি কি তোমাকে বলবো না আল্লাহ কোন সমস্ত বাক্যকে সবচেয়ে বেশি ভালোবাসে কোন কথাগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কিভাবে জিকির করলে কিভাবে তার তাসবিহ তাহলিল পাঠ করলে আল্লাহ খুশি হন এই সম্পর্কে আমি কি তোমাকে জানাবো না তো আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ তিনি বললেন ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই, আপনি একক এবং অদ্বিতীয়, আপনার কোনো শরীক নাই, রাজত্ব আপনার, সমস্ত প্রশংসা আপনার, আপনি সব কিছুর উপর ক্ষমতাধর। এই কালেমাগুলো যে ব্যক্তি ফি ইয়াউমিম মিআতা মাররাতিন 100 বার পড়বে, দিনে 100 বার পড়বে সকালবেলা, কানাত লাহু আদলা আশরি রিকাবিন, ওই ব্যক্তির সব হবে 10 জন গোলাম আজাদ করার নেয়। 10 জন গোলাম আজাদ করে দিলে যে সব হয় সে সব তার মধ্যে হবে। গোলাম আজাদ করা এটা আমরা বুঝি না, কারণ আমাদের সমাজে এখন গোলাম নেই, এটা আগে ছিল, মানুষ বিক্রি হতো, যে তাদেরকে কিনতো সে তার মালিকের হুকুম ছাড়া কিছুই করতে পারতো না, এবং তার সে যতগুলো উপার্জন করবে সবগুলো কার হবে, তার মালিকের হবে, তার মালিক তাকে যেটাই করতে বলবেন তাকে বাধ্য সেটাই করতে হবে, অর্থাৎ সে একজনের নিয়ন্ত্রণে থাকবে, তার ইচ্ছাধীন থাকবে, এমন ব্যক্তিকে আবার কিনে আজাদ করে দেওয়া যায়। তো যারা এইভাবে 10 জন গোলামকে আজাদ করতে পারে, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন যে সব নির্ধারণ করেছেন সেই সবটা হবে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়লে। শুধু তাই নয়, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা, তার 100টি আরো সব লেখা হবে আমলনামায়। এরপর কি করা হবে, ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়াতিন, 100টি পাপ তার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। এরপর বলতেছেন ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াউমাহু যালিকা হাত্তা ইউসমি, ওই ব্যক্তি ওই দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে আশ্রয় পাবে। যদি তার ব্যাপারে মানুষ দুষ্ট জিনদেরকে লেলিয়ে দেয়, ওই জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। যদি তার ব্যাপারে কোনো জাদুটোনা করে, ওই জাদুটোনা তার কোনো কাজে আসবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ সে যত প্রকারের অনিষ্টতা আছে, শয়তান আছে, সমস্ত অনিষ্ট সমস্ত শয়তান থেকে রক্ষা পাবে, এই দোয়াগুলো পাঠ করা তার জন্য রক্ষা কবচ হবে। যদি কেউ 100 বার পড়ে, আমি একটা বই পড়েছিলাম, উনি ছিলেন কবুরাজ আর কি, তা উনি একজনের শরীর থেকে জিনকে তাড়াবেন, তা জিনকে তার ওই বাঁকায় না, আমরা বলি যে বাঁকায় বা স্বীকারোক্তি নেয়, তা তাকে বলতেছেন যে তোমার কত বড় ক্ষমতা আছে, তুমি আমাকে আক্রান্ত করো তো আমার কাছে চলে আসো। তা বলতেছে আমি আপনার কাছে যাব না, কেন, কারণ আপনি সকালবেলা ওইটা পড়ে নিয়েছেন। তাহলে এই কথাটা তার বানানো হোক আর তার জীবনে সত্যই ঘটুক, হাদিসের অনুকূলে, হাদিসের বিপরীত হচ্ছে না, হাদিসও এই কথাই এসেছে যে ব্যক্তি এটা 100 বার পড়বে ওই দিন সে সন্ধ্যা পর্যন্ত শয়তানের সমস্ত অনিষ্ট থেকে নিরাপদ পাবে, কোনো দুষ্ট শয়তান তাকে আক্রমণ করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাম ইয়াতি আহাদুন বি আফদালা মিম্মা জাআ বিহি ইল্লা রাজুলুন আমিলা আকসারা মিনহু, এরপরে হাদিসে এসেছে এই আমলগুলো যে ব্যক্তি করবে এই ব্যক্তি সবার থেকে বেশি মর্যাদাবান হবে, যে পর্যন্ত না অন্যান্য ব্যক্তিরা এই আমলটা না করে। এই আমল যারা করবে সে মর্যাদার অতি উচ্চ শিখরে থাকবে, অনেক উপরে থাকবে অন্যান্য ব্যক্তিদের থেকে, যে পর্যন্ত না অন্যান্য ব্যক্তিরা ওই আমলটা করে। সহিহ হাদিস। এরপরে বলা হয়েছে মান কালা, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার, হুত্তাত খাতায়াহু, তার পাপগুলোকে মিটিয়ে দেওয়া হবে, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও তার পাপ সমুদ্রের ফেনার সমতুল্য হয়, তার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। কি পড়লে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। এগুলো হলো জিকির, এগুলোই হলো আল্লাহ তাআলার জিকির করার বাক্য। তাছাড়া ওই ইল্লাল্লাহ লা ইলাহা, এই যে আমরা খণ্ড খণ্ড যে জিকিরগুলো করি, এগুলো শয়তান ওহি করেছে আমাদের সমাজের পীরদের কাছে, আর পীর আবার শিক্ষা দিয়েছে তার মুরিদদেরকে, আর এই জিকিরগুলো
আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কথা বুঝেছেন এরপরে দেখেন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক ওযু করা ইমানের অর্ধেক মেসওয়াক করা ইমানের অর্ধেক পবিত্রতা অর্জন করা সব সময় পাক পবিত্রতা থাকা এটা ইমানের অর্ধেক মানে অর্ধেকটা ইমানেই এখানে আছে যার মধ্যে পবিত্রতা নাই ওর মধ্যে অর্ধেক ইমানেই নাই আজকে আমাকে একজন ফোন দিয়েছে যে ভাই আমি আমার বউকে তালাক দিতে চাই এ এ এ এ তার সমস্যা কি হবে বলেন আমার সিদ্ধান্তটা ঠিক আছে কি না তার মধ্যে একটা সমস্যার কথা বলল ও সকালবেলা ব্রাশও করে না ঠিক আছে এই যে স্বামী যদি মেসওয়াক না করে ব্রাশ না করে মুখের দুর্গন্ধের মাধ্যমে সর্বপ্রথম কষ্ট অনুভব করে তার স্ত্রী স্ত্রী যদি মেসওয়াক না করে ব্রাশ না করে তার মুখের দুর্গন্ধের মাধ্যমে সর্বপ্রথম কষ্ট পায় স্বামী এরপর তো পাড়া প্রতিবেশী আছে অনেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেসওয়াক করে মসজিদে যাও আমি যদি আমার উম্মতের উপর কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময় তাদেরকে মেসওয়াক করার হুকুম দিতাম মানে এটা ওয়াজিব করে দিতাম কারণ নামাজে দাঁড়াইলে আমাদের সাথে ফেরেশতা থাকে মুখের দুর্গন্ধে তারা কষ্ট পায় আমরা তো পাই পাই ফেরেশতারাও কষ্ট পায় এজন্য আমাদের মেসওয়াক করা উচিত পবিত্রতা ইমানের অর্ধেক অর্ধেকটা ইমান কোথায় আছে পবিত্রতার ভিতরে আছে এরপরে আল্লাহর নবী বলেন ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভর্তি হয়ে যায় মিজানের মিজান মানেই পাল্লা ঘরের নাম গদনা মিজান বললে কিন্তু পাল্লা বলার দরকার নাই তা আমাদের এটা অভ্যাস হয়ে গেছে মিজানের পাল্লা ঠিক আছে সেজন্য বলতেছি আর কি তা আলহামদুলিল্লাহ বললাটা কি মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় সব দিয়ে এরপরে দেখেন ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তামলা আনে আও তামলা উ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা সব দিয়ে ভর্তি হয়ে যায় কত বড় ফজিলতপূর্ণ জিকির আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু দরিদ্র মুহাজির ব্যক্তি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কারা আসলো আননা ফুকারাইল মুহাজিরিনা আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালু কিছু গরীব মুহাজির ব্যক্তি মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির আর মদিনায় যারা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে বলা হয় আনসার মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন মদিনাবাসীরা তাদেরকে আশ্রয় দিলেন যাদের জমি জায়গা ছিল তারা কিছু জমি জায়গা ছেড়ে দিলেন যাদের থাকার পর্যাপ্ত জায়গা ছিল তাদের থাকার ব্যবস্থা করে দিলেন এমনকি যাদের দুইটা স্ত্রী ছিল একটা স্ত্রীকে তালাক দিয়া তাদের সাথে বিয়ে দিলেন তাদেরকে বলা হয় আনসার আনসার মানে সাহায্যকারী আর মুহাজির মানে যে হিজরত করেছে তাই কিছু গরিব মুহাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি বিদারাজাতিল উলা ধনী ব্যক্তিরা তো বড় বড় মর্যাদা ওয়া নাঈমিল মুকিম আর সেই স্থায়ী চিরস্থায়ী যে নিয়ামত জান্নাত এটার মালিক হয়ে গেল আমরা তো পিছিয়ে থাকলাম তা কিভাবে তারা বললেন ইয় সল্লু না কামানু সল্লি আমরা যেভাবে নামাজ পড়ি তারা তো সেভাবেই নামাজ পড়ে আচ্ছা ওয়াইয়া সু মু না কামান আসুমু আমরা যেভাবে রোজা রাখি তারা ওইভাবে রোজা রাখে কিন্তু তাদের টাকা পয়সা থাকার কারণে তাদের আমল একদিক দিয়ে বেশি হয়ে যাচ্ছে আমাদের থেকে সেটা কি সেটা হলো ইয়াহুজ্জুনা ওয়াইয়া আতামিরুনা ওয়াইয়া জাহিদুনা ওয়াইয়া তাসাদ্দাকুনা তারা হজ করতেছে তারা ওমরা করতেছে তারা আল্লাহর পথে জিহাদ করতেছে এবং তারা দান সদকা করতেছে তাহলে এই যে তারা হজ করতেছে ওমরা করতেছে আল্লাহর পথে দান সদকা করতেছে আল্লাহর পথে জিহাদ করতেছে টাকা পয়সার কারণে আমাদের কাছে তো টাকা পয়সা নাই তা তারা যে আমাদের থেকে এগিয়ে থাকলো জান্নাতের স্তর যে তাদের বেশি হয়ে গেল কারণ আমল অনুযায়ী কিন্তু জান্নাতের স্তর নির্ধারণ হবে আমল অনুযায়ী জান্নাতের স্তর নির্ধারণ হবে জান্নাতে রয়েছে 100টি স্তর যেভাবে পরকালের জন্য চেষ্টা করবে তার প্রচেষ্টা অনুযায়ী
তার মর্যাদা তার সব অনুযায়ী তাকে সেই স্তরে রাখা হবে। যার স্তর যত বেশি হবে জান্নাতের নাস নিয়ামত বিলাসিতা তার জন্য তত বেশি হবে। তা এরা কিন্তু গরিব মুহাজিররা মেনে নিতে পারতেছে না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা ও আল্লিমুকুম শাইয়্যান তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করলে তোমরাও তাদের সমপর্যায়ে চলে যেতে পারবে, তাদের মর্যাদায় চলে যাবা? তা তারা বললেন হ্যাঁ অবশ্যই বলবেন, কেন বলবেন না? তখন তিনি বললেন তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসাউ ওয়া সালাসিনা, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়ো। এটা যদি তোমরা পড়েন তাহলে যারা তোমাদের আগে গেছে তোমরা তাদের কাছে চলে যেতে পারবে না, আর যারা তোমাদের পরে আছে তারা তোমাদের কাছাকাছি কখনো আসতে পারবে না। আর তোমরা সব সময় আগে থাকবেন যে পর্যন্ত না অন্যরা এই আমলটা না করে। এরপর ওই গরিব মুহাজিররা এসে আরও অভিযোগ দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ওরাও তো এই আমলটা শুরু করে দিয়েছে। তা বলতেছে আল্লাহ যাদেরকে বিশেষ কিছু মর্যাদা দিয়েছেন সেটা আল্লাহর ইখতিয়ারভুক্ত, এটা তাদের জন্য রহমত, এখানে করার কি আছে? বুঝলেন? আচ্ছা, এরপর আরেকটা হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার হাত্তা ইয়াকুনু মিনহুন্না কুল্লু সালাসাও সালাসিনা, যারা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে পড়বে আর 100 পুরাইতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইং কাদির, এটা পড়বে 33 বার করে 99 হয় আর 100 পুরাইতে এটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল, এটা আমাদের সবাই মুখস্থ আছে। তাহলে কি হবে? গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে যদিও এগুলো সাগরের ফেনা সমতুল্য হয়। সাগরের ফেনা সমতুল্য মানে বিশাল যদি পাপ হয় তার, তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটা আর একটা জিকির, আর একটা হাদিস বলে শেষ করে দিই যেহেতু সময় নেই। আবু ওয়ান সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কানা ইয়াতাওয়াযু দুবুর সালাতি বিহাউলিল কালামি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আন উরদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরি। হাদিসের অধ্যায়গুলোতে বিভিন্ন বিষয় থেকে আল্লাহর কাছে যে আশ্রয় চাওয়া হয় এগুলোকে জিকির বলা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের শেষে আশ্রয় চাইতেন যে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি বখিলতা থেকে, ভীরুতা থেকে, আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি বার্ধক্য থেকে, যে আমি একেবারে বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে যাব আর আমার সন্তানদের উপর নির্ভর করব, এটা যেন আমার না হয়, ওই পর্যন্ত আমাকে নিয়ে যাইয়েন না, আমাকে কারো নির্ভরশীল করিয়েন না, বয়সের ভারে যেন আমি ভারাক্রান্ত হয়ে না যাই। এরপর আশ্রয় চাইতেন দুনিয়ার ফেতনা থেকে, আশ্রয় চাইতেন কবরের ফেতনা থেকে, বিভিন্ন ফেতনা থেকে আশ্রয় চাওয়াও একটা জিকির আজগার। এই ধরনের অনেক ফেতনা হইতে পারে যেগুলো থেকে আমরা আশ্রয় চাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা